নমস্কার। এখনকার প্রাইম টাইম নিউজ নিয়ে আপনাদের সাথে রয়েছি আমি পুষ্পার, আপনারা দেখছেন নিউজ বাংলা নেটওয়ার্ক। সংবাদ নিবেদন করছেন ক্লাউড 99, স্প্ল্যাশ অফ এনার্জি, রাজন জুয়েলার্স, বিবেকানন্দ রোড, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। সহযোগী নিবেদক। আমার অঙ্গে অঙ্গে তোমার ছোঁয়া আমায় সম্পূর্ণ করেছে। খবর এখন বিস্তারিত। 7 বছরের নাবালিকাকে প্রথমে ধর্ষণ ও পরে খুনের অভিযোগে অভিযুক্ত সঞ্জয় দত্তের বিরুদ্ধে ঐতিহাসিক সাজা ঘোষণা করল ধর্মনগরের বিশেষ আদালত। দীর্ঘ শুনানির পর বুধবার ধর্মনগরের বিশেষ আদালতের বিচারপতি গৌতম সরকার সঞ্জয় দত্তকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করলেন। এই রায়ে খুশি উত্তর জেলার মানুষ। 2018 সালে 24 সেপ্টেম্বর কদমতলা থানা এলাকার মহেশপুর এলাকায় সঞ্জয় তাঁতি নামে এক যুবক এক 7 বছরের নাবালিকা মেয়েকে প্রথমে ধর্ষণ তারপর খুন করে। এই মামলায় কদমতলা থানায় সঞ্জয় তাঁতির বিরুদ্ধে মামলা করে নাবালিকার পরিবার। কদমতলা থানা সঞ্জয় তাঁতিকে এই মামলায় গ্রেফতার করে এবং ভারতীয় দণ্ডবিধির 302, 201, 376 ও 4 অফ পস্কো ধারায় মামলা নেয়। দীর্ঘ শুনানির পর ধর্মনগরের বিশেষ আদালতের বিচারপতি গৌতম সরকার সঞ্জয় তাঁতিকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেন এবং 50,000 টাকা জরিমানা করেন, অনাদায়ে আরও 1 বছরের জেল। এই রায়ে খুশি উত্তর জেলার মানুষ। আদালতের বিচারক মাননীয় গৌতম সরকার কদমতলা থানার কেস নাম্বার 85/2018 এবং পস্কো কেস নাম্বার হচ্ছে 23/2019 এই মকদ্দমার বিচার পর্ব শেষ করে আজকে সাজা ঘোষণা করলেন। এই মামলাতে আসামিকে কোর্ট 302 দ্বারায় মৃত্যুদণ্ড এবং 376A(b)(IPC)তে লাইফ ইমপ্রিজনমেন্ট এবং 50,000 টাকা জরিমানা, অনাদায়ী আরও 1 বছরের কারাদণ্ড এবং 4 অফ পক্সো অ্যাক্টে লাইফ ইমপ্রিজনমেন্ট এবং 50,000 টাকা জরিমানা, অনাদায়ী আরও 1 বছরের সশ্রম কারাদণ্ড। ধর্মনগর থেকে বিকাশ ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ বাংলা। বুধবার 7 সকালে ধর্মনগর BBI স্পোর্টস কমপ্লেক্সের সামনে এক মহিলার মৃতদেহ পাওয়া যায়। জানা যায় ওই মহিলার নাম অমিতা নাথ। পুলিশ সুপার নিজে এই ঘটনার তদন্তে নেমেছেন। এই ঘটনায় চাঞ্চল্য বিরাজ করছে গোটা ধর্মনগর জুড়ে। 7 সকালে ধর্মনগর BBI স্পোর্টস কমপ্লেক্সের সামনে এক মহিলার অর্ধনগ্ন মৃতদেহ পাওয়া যায়। জানা গেছে মৃত মহিলার নাম অমিতা নাথ, বয়স 37 বছর, বাড়ি BBI মাঠ লাগোয়া পোস্ট অফিস রোডে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা ধর্মনগর শহর জুড়ে। 5 মাস আগে মৃত মহিলার স্বামীও মারা যায়। তারপর থেকে মৃত অমিতা নাথ এক মেয়েকে নিয়ে ধর্মনগর পোস্ট অফিস রোডে নিজ বাড়িতে থাকতেন। আজ সকালে ঘুম থেকে উঠে মৃতার মেয়ে মাকে না দেখতে পেয়ে খোঁজাখুঁজি করতেই দেখা যায় BBI মাঠে মায়ের অর্ধনগ্ন লাশ পড়ে আছে। আমি ঘুম থেকে উঠে তো ভেবেছি মা আসবে, আমি মুখ ধুয়েছি, মুখ ধুয়ে আমি তো ভেবেছি মা আসবে, আমি তো গিয়েছিলাম বাইরে, আমি তো এরপরে আসছিলেন না, আমি এরপরে বাইরে গিয়েছি, গিয়ে এরপরে খুঁজেছি, খুঁজার পরে আমি পাইনি, না পেয়ে আমি মাসিকে ফোন করে বলেছি মা তো বাড়িতে নেই। এরপরে আমি মা করে গিয়েছি, গিয়ে দেখি যে তো ঘুমে, এরপরে মাসি, এরপরে আমার যে মা আর আমার বড় পিসি পাইনি আমি, এরপরে আমি খুঁজেছি ঘর খুঁজেছি। এদিকে BBI স্কুলে মর্নিং এর এক ছাত্র জানিয়েছে আজ সকালে দুজন লোক এসে এই মৃতদেহটি এখানে ফেলে রেখে চলে যায়। স্কুলের ছাত্ররা ফেলে যাওয়া লোক দুজনের বিবরণ দিতেই পুলিশ মৃতার ভাসুর প্রদীপ নাথ ও তার ছেলেকে সন্দেহমূলকভাবে গ্রেফতার করে। তুমি দেখছো তো ঠিকও ওখানে দোকানদার
আমরা তো বিশ্বাস করি না, আমরা ওনা তো তার দোকানে পুরি খাইতাম বা একটা শুনছি পোলা বানায় চিল্লি মারে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন উত্তরের পুলিশ সুপার সহ বিশাল পুলিশ বাহিনী। ডগ স্কোয়াড এসে ঘটনাস্থলে তদন্ত শুরু করে। ডগ স্কোয়াডের প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর মৃত মহিলার কাছ থেকে দৌড়ে প্রদীপনাথের বাড়িতেই যায়। পুলিশ সুপার জানিয়েছেন ইতিমধ্যে তদন্ত শুরু হয়ে গেছে, তদন্তের পরেই মহিলার মৃত্যুর আসল রহস্য বেরিয়ে আসবে। এটা তো আসলে খুবই সেন্সিটিভ ইস্যু, এটা হওয়া বাঞ্ছিত না। এই ঘটনাতে আমরা দুজনকে এখন পর্যন্ত সন্দেহজনকভাবে দুজনকে আমরা ডিটেন করেছি, তাদের ইন্টারোগেশন খুব চলছে। আমি একটু আগে ইন্টারোগেশন করেছি তাদেরকে, এবং প্রকৃত আসামিকে ধরার জন্য আমরা ডগ স্কোয়াড এনেছি, সাইন্টিফিক গেটের জন্য এফএসএল টিম এসেছে। আশা করি প্রকৃত আসামি ধরা পড়বে এবং খুব শীঘ্রই ধরা পড়বে। ঘটনার খবর ধর্মনগরে ছড়িয়ে পড়তেই বিবিআই মাঠে বহু লোকের ভিড় জমে, ছড়িয়ে পড়ে চাঞ্চল্য। মহিলা মোর্চার কর্মীরাও ঘটনাস্থলে পৌঁছয়, আওয়াজ ওঠে দোষীদের চরম শাস্তি প্রদানের। অমিতানাথ খুন হয়েছে শুনে এলাকার মানুষ সকাল থেকে ক্ষোভে ফেটে পড়ে। সকাল থেকে এলাকার মানুষের বক্তব্য ছিল তাদের পরিবারের সকলকে গ্রেফতার করতে হবে। সেই মোতাবেক বাড়ির সামনে মহিলা মোর্চার কর্মীরা এবং এলাকার মহিলারা মিলে দাবি জানার, অমিতানাথের জাল সম্পানাথকেও আটক করতে হবে। পুলিশ দাবি মেনে ডিটেন করতে গেলে এলাকাবাসীরা তাদের উপর চড়াও হয়। ঘটনার খবর পেয়ে হাজির হন পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী সহ বিশাল পুলিশ বাহিনী, কিন্তু তাতেও পরিস্থিতি শান্ত না হওয়ায় ঘটনাস্থলে আসেন উপাধ্যক্ষ বিশ্ববন্ধু সেন। উপাধ্যক্ষ বিশ্ববন্ধু সেন এলাকার মানুষদের কাছে আবেদন জানান পুলিশকে তাদের কাজ করতে দিতে। তিনি আরো বলেন, এই ঘটনা সিপিএম আমলে হলে দোষীরা গ্রেফতার হতো না, কিন্তু রাজ্যের সরকার ও পুলিশ এখন যথেষ্ট তৎপর, যে কোনো ঘটনার সঙ্গে সঙ্গে পুলিশ অপরাধীদের গ্রেফতার করছে। এই ঘটনায় দোষীদের উপযুক্ত শাস্তি হবে বলে জানান উপাধ্যক্ষ। পুলিশ ডিপার্টমেন্ট অত্যন্ত সক্রিয়, সেটা এই নেশা বিরোধী ধরা হোক, চোর ধরা হোক এবং ড্রাগস ধরা হোক, কিংবা খুনের আসামি ধরা হোক, কিংবা এই নারী সংক্রান্ত আসামি ধরা হোক, পুলিশ খুব ফ্রিকোয়েন্টলি মুভমেন্ট করছে। আজকে যদি সিপিএম থাকতো, এবং সিপিএম থাকলে কি করতো, সিপিএম তাদের পার্টির গাড়ি দিয়ে আগে নেওয়ার পরে পুলিশ আসতো, কিছু লোক দেখানো কাজ হতো। এটা ভারতীয় জনতা পার্টি আইপিএফটির জোটের সরকার, এবং সে সরকারের আজকে মহিলা মোর্চার নেতৃবৃন্দরা এখানে এসেছেন, এখানে যুব মোর্চার সমস্ত ভাইয়েরা এসেছেন। এদিকে এলাকার মহিলারা দোষীদের পায়ে হাঁটিয়ে থানায় নিয়ে যাওয়ার দাবি তুললে পুলিশ প্রশাসন তিন মহিলাকে হাঁটিয়ে কঠোর নিরাপত্তার মধ্য দিয়েই তাদের ধর্মনগর থানায় নিয়ে আসে। এখন পর্যন্ত পুলিশের প্রাথমিক ধারণা হচ্ছে জায়গা সম্পত্তি জনিত কারণেই মহিলাকে হত্যা করা হয়েছে, পাশাপাশি মৃত্যুর পূর্বে ধর্ষণের ধারণা করাও হচ্ছে। স্কুল ছাত্ররা একটা ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে স্কুল ছাত্ররা আপনার স্বামীর দিকে আঙুল তুলছে যে উনি নাকি এখানে লাস্টে দেখেছেন। কি বলবো, আমার কিছু বলার নাই, পুলিশ ইনভেস্টিগেশন হচ্ছে। দুইজন লোকে টাইনা আইনা ফালাইছে, তখন কইছে দুইজন লোক কিরকম দেখতে বিবরণ মোটা কইরা কালো কইরা, ওইখানে যে বসির দোকান ওই কইছে টাইন, বসির দোকানের যে টাইন বয় টাইন আইনা এরকম, আর লগে আরেকজন আইনা আইনা ফালাইছে এখানে। মানে কোন বাচ্চারা দেখছে? ওই বিবে স্কুলের একটা ছেলে। আর বসি বিদের ওর নাম কি? এমনি তো ডাক নাম বাপ্পু, কইছে বসির দোকানে মোটাই এটা ফালাইছে। প্রদীপনাথ যে মারা গেছে উনি কি? উনি ওনার ছোট ভাইয়ের বউ, সুদীপনাথের বউ। ধর্মনগর থেকে বিকাশ ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ বাংলা। মালদা টাউন স্টেশন থেকে তিন নাবালককে উদ্ধার করলো রেল পুলিশ। জানা যায় কলকাতার উদ্দেশ্যে কাজের জন্য এসেছিল তারা, পরে চাইল্ড লাইনের মাধ্যমে তাদের চাইল্ড ওয়েলফেয়ার কমিটির হাতে তুলে দেওয়া হয়। কলকাতার উদ্দেশ্যে কাজ করতে যাওয়া তিন নাবালককে মালদা টাউন স্টেশন থেকে উদ্ধার করলো রেল পুলিশ, পরে চাইল্ড লাইনের মাধ্যমে তুলে দেওয়া হয় চাইল্ড ওয়েলফেয়ার কমিটির হাতে। জানা গেছে উদ্ধার হওয়া তিন নাবালকের বয়স 16-17 মধ্যে, তারা আসাম থেকে কাজের উদ্দেশ্যে যাচ্ছিল কলকাতায়। চাইল্ড লাইনের পক্ষে সুপ্তা দাস জানান, আসাম থেকে ওই তিন নাবালক যাচ্ছিল কলকাতায়, তাদের বয়স 17-র মধ্যে। রেল পুলিশের মাধ্যমে আমরা তা জানতে পারি এবং তাদেরকে তুলে দেওয়া হয়েছে সিডব্লিউসির হাতে। তাহলে কিভাবে উদ্ধার হলো, খবর পান? আরপিএফের মাধ্যমে আমরা জানতে পেরেছিলাম, আমরা রেলওয়ে চাইল্ড লাইন মালদা স্টেশনে আমাদের কাজ হয়, মানে আরপিএফের মাধ্যমে আমরা জানতে পারি। কি জানতে পারলাম? যে তিনটে বাচ্চা কাজের জন্য চলে যাচ্ছে,
ওরা আন্ডার এন্ট্রি, ওরা কাজের জন্য বাইরে চলে যাচ্ছে, ওদের বাড়ি হচ্ছে আসামে, সেখান থেকে আমরা রেস্ট। কোথায় যাচ্ছিল কাজে? কি কাজে সেটা এখনো জানা যায়নি। বলছি এদের বয়স মিনিমাম কীরকম হতো? 16-17। তারপর আপনারা কী করলেন বাচ্চাগুলোকে? বাচ্চাগুলোকে পাওয়ার পরে আমরা আরপিএফের আন্ডারে আমরা জিডি করি, জিডি করার পরে সিডাবুসি দিয়ে আজকে প্রোডাকশন। এদের সাথে কি কেউ ছিল? না, এদের সাথে কেউ না। বা কোনো চক্রান্ত বাচ্চাগুলো কোনো জায়গায় পাচার পাচার করা হচ্ছিল কি মনে হচ্ছে? আপনার নাম? চাইলেন মালদা প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। মাদ্রাসা ইংলিশ মিডিয়াম স্কুল এবং জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতির যৌথ উদ্যোগে মালদা মাদ্রাসা প্রাঙ্গণে এক স্বাস্থ্য সচেতনতা শিবির অনুষ্ঠিত হয়। এই শিবিরে উপস্থিত ছিলেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সৈয়দ শাহজাহান সিরাজ। মালদা মডেল মাদ্রাসা ইংলিশ মিডিয়াম এবং জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতির যৌথ উদ্যোগে এক স্বাস্থ্য সচেতনতা শিবির অনুষ্ঠিত হলো মাদ্রাসা প্রাঙ্গণে। মাদ্রাসায় পড়ুয়া এবং অভিভাবকদের নিয়ে আয়োজন করা হয়েছিল এই স্বাস্থ্য সচেতনতা শিবিরের। উপস্থিত ছিলেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সৈয়দ শাহজাহান সিরাজ, মাদ্রাসার প্রধান শিক্ষক মোফাজুল হক সহ অন্যান্যরা। স্বাস্থ্যই সম্পদ, তাই জীবনের শুরুতেই যদি স্বাস্থ্য সম্পর্কে সচেতন হয় পড়ুয়ারা, এই উদ্দেশ্যকে সামনে রেখে এই স্বাস্থ্য সচেতনতা শিবির বলে জানান মাদ্রাসার প্রধান শিক্ষক। মালদা মডেল মাদ্রাসা কে? মালদা মডেল মাদ্রাসা ইংলিশ মিডিয়াম এবং আমাদের সঙ্গে অর্গানাইজে আছেন যে মালদা জেলা স্বাস্থ্য এবং পরিবার পরিকল্পনা বিভাগ আছেন, তার সাথে আছে ইন্ডিয়ান ডেন্টাল অ্যাসোসিয়েশন। আমরা এখানে ছাত্রছাত্রীদের এবং তথা গার্জেনদের স্বাস্থ্য সচেতনতামূলকের জন্য জানানোর একটা প্রোগ্রাম করছি ওখানে। তারপর আমরা জানি যে এখানে বেশিরভাগ যারা গার্জেন এখানে মালদার, তারা নিজেদের স্বাস্থ্য সম্বন্ধে ততটা সচেতন নয়। তৎসব আমাদের যে সমস্ত ছেলেমেয়েরা আসে, তাদের প্রায় দেখি বিভিন্ন ধরনের অসুস্থতা, তাদের মধ্যে শারীরিক দুর্বলতা, সেই সমস্ত দুর্বলতা থেকে ওদেরকে সুস্থতা আনার জন্যে একটা স্বাস্থ্য সচেতনতা শিবির আয়োজন করেছে। মালদা প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। বুধবার কাকরাবন আরডি ব্লক পঞ্চায়েত সমিতির সদস্য, সদস্যা, চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করানো হয়। এই শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পর্যটন দপ্তরের মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। বুধবার কাকরাবন আরডি ব্লকের নির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং সদস্য, সদস্যাদের শপথ গ্রহণ অনুষ্ঠান করা হয় কাকরাবন পঞ্চায়েত সমিতি হল ঘরে। উপস্থিত ছিলেন কাকরাবন পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সুপ্রিয়া সাহা, ভাইস চেয়ারম্যান সুধীর মজুমদার, কাকরাবন মণ্ডল সভাপতি অভিষেক দেবনাথ, সমাজসেবক জিতেন মজুমদার, ত্রিপুরা রাজ্যের পরিবহন ও পর্যটন দপ্তরের মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, তাছাড়া আরও বিশিষ্ট জনেরা। 13 জন পঞ্চায়েত সদস্য শপথ নেন। বুধবার বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় বলেন, ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন, ত্রিস্তর পঞ্চায়েতের যে সুফল একদম গ্রামীণ মানুষের থেকে শুরু হয়। কোনো একটা রাজ্য শক্তিশালী হতে গেলে, দেশ শক্তিশালী হতে গেলে, তাহলে গ্রামীণ এলাকার গ্রামীণ স্তরের মানুষকে তাদের অর্থনৈতিক দিক দিয়ে, সামাজিক দিক দিয়ে তাদেরকে উন্নত হতে। তো যদিও এই ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন যিনি শুরু করেছেন তিনি সেই প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধীজি, যা শুরুয়াত করেছেন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন ব্যবস্থা। উদয়পুর প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। এখনকার মতো প্রাইম টাইম নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন নিউজ বাংলার পর্দায়।